আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরিমনির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, ডিবি কর্মকর্তা সাকলায়েনকে নিয়ে তোলপাড়। এদিকে ডিবি কর্মকর্তার বাসায় 18 ঘন্টার সময় কাটান পরিমনি, সিসিটিভির ফুটেজ ফাঁস। অন্যদিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ইমোশনাল ব্ল্যাকমেলের চেষ্টা পরিমনির। থাকছে পরিমনিকে 3.5 কোটি টাকার গাড়ি উপহার দেওয়া ব্যক্তি গোয়েন্দা নজরদারিতে। সর্বশেষ পরিমনির প্রতি অপমান সইব না, গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চিত্রনায়িকা পরিমনি কাণ্ডে নাম জড়িয়েছে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার নাম গোলাম সাকলায়েন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান জোনের এডিসি হিসেবে কর্মরত আছেন। আলোচিত বোটলাভ মামলার তদারক কর্মকর্তা ছিলেন তিনি। এ সংক্রান্ত মামলার তদন্ত চলাকালে তার সঙ্গে পরিমনির ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার রাত 11টায় এডিসি গোলাম সাকলায়েন সরাসরি পরিমনির সঙ্গে পরিচয় বা সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, পরিমনির দায়েরকৃত মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে অনেক আগে। এ সংক্রান্ত মামলায় তদন্ত কাজের সঙ্গে তিনি যুক্ত নন, ফলে পরিমনি কেন অন্য যে কারো সঙ্গে চলাফেরার ক্ষেত্রে আইনগত বাধা নেই। এক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ অপপ্রচারে লিপ্ত হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। সূত্র বলছে, বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে পরির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে বিষয়টি এতদিন অজ্ঞাত কারণে গোপন ছিল। র্যাবের হাতে পরি গ্রেফতারের পর ডিবি কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সামনে এলো। এ নিয়ে গোয়েন্দা চ্যানেলে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তাদেরকে হাতির ঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় একত্রে ঘোরাফেরা করতে দেখা যায়। জানা যায় সাকলায়েন এবং পরির মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে কেউ কেউ মনে করেন, বিশেষ কোনো সম্পর্ক না থাকলেও মামলার বাদীকে নিয়ে ঘুরতে যাওয়া নৈতিকভাবে ঠিক হয়নি। শুক্রবার দিনভর পুলিশের বিভিন্ন পর্যায়ে পক্ষে বিপক্ষে এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ বিষয়টিকে অপপ্রচার বলেও মনে করেন। তবে একজন কর্মকর্তা বলেন, একটি ভিডিও ফুটেজে সাকলায়েন এবং পরিকে একই গাড়ি থেকে নামতে দেখা যায়। 1 আগস্ট সকালে সাকলায়েনের রমনা এলাকার সরকারি বাসার সামনে পরির ব্যবহৃত হ্যারিয়ার জিপ পার্ক করা ছিল। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ 15 96 53। এ সময় পরির গাড়ি চালক নাজির হোসেন গাড়িতে বসেছিলেন। গোলাম সাকলায়েন রাজারবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের 9C ফ্ল্যাটে থাকেন। যাচ্ছি পরের সংবাদে। ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমনি কাণ্ডে এবার নাম জড়ালো গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার। তার নাম গোলাম সাকলায়েন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের এডিসি। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগ তীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলা তদন্ত চলার সময় নায়িকা পরিমনির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে পরিমনি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনা উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরিমনির গাড়ি চালক নাজির হোসেন যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরিমনি সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমনি। রিসেপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরিমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমনির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমনির গাড়ি চালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে আসছি। বনানীর বাসা থেকে যখন সাকলায়েন গেলেন তখন তিনি কি পরা ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, সাকলায়েন সাহেব সিভিল ড্রেস প্যান্ট শার্ট পরা ছিলেন। এর আগেও হাঁড়তেঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলায়েনের সঙ্গে পরিমনির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। গোলাম সাকলায়েন পরিমনির সঙ্গে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার না করে বলেন, মামলাটি চার্জশিট জমা দেওয়ার পর পরিমনি কেন যে কোনো কারো সঙ্গে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, তবে কোনো কোনো মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। যাচ্ছি পরের সংবাদে। অবৈধ মাদকদ্রব্য রাখা, ফর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মকর্তাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের চেষ্টা করেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ
জিজ্ঞাসাবাদে তার বর্তমান পরিস্থিতির জন্য নিজের অপরিপক্কতাকে দায়ী করেন। সেই সঙ্গে শৈশবে মা বাবাকে হারানোর কথা উল্লেখ করে আবেগী বার্তা দেওয়ার চেষ্টা করেন নায়িকা। বৃহস্পতিবার বিকেলে পরিমণিকে বনানী থানায় হস্তান্তর করে র্যাব। এরপর মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় পরিমণি স্বাভাবিকই ছিলেন। তিনি অকপটে স্বীকার করেন বর্তমান পরিণতির জন্য তার অপরিপক্কতা দায়ী। তাকে যারা পরিচালনা করতেন তারা কোনো বিষয়ে সতর্ক করেননি, নিজের সীমানা অনেক সময় ভুলে গেছেন তিনি। যাচাই বাছাই ছাড়া যার তার সঙ্গে সম্পর্ক রাখাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না বলে মনে করছেন তিনি। তাই চিত্রনায়িকা পদস্খলনের জন্য দায়ী করছেন তার পারিপার্শ্বিকতাকে। জিজ্ঞাসাবাদে পরিমণি অভিভাবক শূন্যতার কথা উল্লেখ করে আবেগী হয়ে পড়েন। উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরিমণি ও রাজকে আটক করে র্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যাচ্ছি পরের সংবাদে। বিপুল পরিমাণ মাদক সহ রাজধানীর বনানীর বাসা থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়ে এখন চার দিনের রিমান্ডে আছেন ঢাকায় সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরিমণি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন এই নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের আড়ালে অনৈতিক ব্যবসা করতেন তিনি। মাদক গ্রহণ সহ অপরাধ জগতে জড়িত এই নায়িকা। খুব বেশি সিনেমায় অভিনয় করেননি পরিমণি। আবার যেসব সিনেমায় অভিনয় করেছেন সেসব ব্যবসা সফল হয়নি। তবে তার লাইফস্টাইল খুবই উচ্চাবিলাসী, এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয় প্রায়ই। পরিমণির এত উচ্চাবিলাসী জীবনযাপনের অর্থ আসে কোথা থেকে? বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ভ্রমণ, এইসব নিয়ে জল্পনা কল্পনা লেগেই আছে তাকে নিয়ে। যদিও এক এক সময় এক এক ঘটনায় আলোচনায় আসেন পরিমণি। কিছুদিন আগে ঢাকার বোট ক্লাবে এক ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার মাদক সহ গ্রেফতার হয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা। 2020 সালের 24 জুনের কথা, পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমে সেটির খবরও ছড়িয়ে পড়ে। সেই ঘটনা 24 ঘন্টা পার না হতে প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরাতি বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ করে জানান এটি তার নতুন গাড়ি। এই খবরের পরই তীব্র সমালোচনা শুরু হয়। কোথা থেকে এত টাকা পেলেন পরিমণি? মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করে এত টাকা দিয়ে কিভাবে এই বিলাসী গাড়ি কিনলেন তিনি? যদিও পরিমণি গাড়িটি কেনার বিষয়ে বলে আসছিলেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। গাড়িটি বিষয়ে কিছুদিন পরে ধামাচাপা পড়ে গেলেও এবার পরিমণি গ্রেফতার হওয়ার পর আবার এটি সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলস এর মাসেরাতি ব্র্যান্ডের 3.5 কোটি টাকার গাড়িটির বিষয় উঠে এসেছে। পরিমণি বলেছেন, পরিমণি গাড়িটি ব্যাংক লোন বা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করেনি। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের কারণে তার কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন পরিমণি। ওই ব্যাংকের চেয়ারম্যানের তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি নজরদারিতে রয়েছেন। যাচ্ছি পরের সংবাদে। অবৈধ মাদকদ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির আটকের প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। বুধবার রাতে পরিমণি আটক হওয়ার পরপরই হিরো আলমের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাওন শাখাত নামের এক ব্যক্তি। উই ওয়ান্ট জাস্টিস ফর পরিমণি শিরোনামের গানটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। তবে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে গিয়ে এ ধরনের গান পাওয়া যায়নি। এদিকে জি সিরিজের মিউজিশিয়ান ফারুক আহমেদ সুমন বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, পরিমণির এই বিপদে নায়ক হিসেবে হিরো আলমকে আশা করেছিলাম, ন্যূনতম একটা প্রতিবাদী গান। সুমনের এই স্ট্যাটাসের স্ক্রিনশট শুক্রবার নিজের ফেসবুক পেজে শেয়ার করে হিরো আলম লিখেছেন, যারা যারা সুমন ভাইয়ের সঙ্গে একমত তারা কমেন্ট করবেন। হিরো আলমের গাওয়া গানের লিরিক এরকম, শিল্পী হয়ে শিল্পীর প্রতি অসম্মান সইব না, শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না, উই ওয়ান্ট জাস্টিস ফর পরিমণি, উই ওয়ান্ট জাস্টিস ফর পরিমণি। উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরিমণি ও রাজকে আটক করে র্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।